স্যার স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ। স্যার, বুকে ব্যথা নিয়ে আজ আমরা একটু আলোচনা করব। তো শুরুতেই একটু জানতে চাইবো যে সাধারণত কোন কোন কারণে বুকে ব্যথা হতে পারে? ধন্যবাদ আপনাকে। বুকে ব্যথা একটা কমন সমস্যা আমাদের এখানে। সব রোগীর এসে প্রথম বলে যে আমার বুকে ব্যথা হচ্ছে, এবং বুকে ব্যথা আসলে নির্ণয় না হলে রোগী মারাও যেতে পারেন, যদি হৃদরোগের জন্য হয় এবং লাংসের কিছু কিছু সমস্যার জন্য তীব্র বুকে ব্যথা হতে পারে। তো লাংসের সে রোগটা নিউমোথোরাক্স, আর পৃথিবীতে কমনেস্ট, একদম কমনেস্ট কারণ যেটা হচ্ছে হার্ট অ্যাটাক। তো সেই হার্ট অ্যাটাকে রোগী যখন আমাদের কাছে বুকে ব্যথা নিয়ে আসে, তখন আমরা তাদের ধরনটা জিজ্ঞেস করি। তো হার্ট অ্যাটাকের ব্যথাকে আমরা বলি অ্যাঞ্জাইনা। এটা একটা বিশেষ ধরন আছে, যে বুকে ব্যথা তীব্র হবে, অনুভূতি হবে যেন বুক দুমড়ে মুচড়ে আসছে, কিংবা রোগীর মধ্যে মনে হবে চরম অস্বস্তি। বই একটা ছবি দেওয়া আছে যে একটা লোক শুয়ে আছে ফ্লোরে, তার বুকের উপরে পা চাপা দিয়ে আছে একটা হাতি, অর্থাৎ এত ভার মনে হতে পারে। তো ওইসব বুকে ব্যথার সঙ্গে রোগী ঘামতে পারেন, তার পালস বেড়ে যেতে পারে, পালস কমেও যেতে পারে, ব্লাড প্রেশার বেড়েও যেতে পারে, কমেও যেতে পারে। ডায়াবেটিক রোগী যদি হয় তাহলেও তার সুগারও শুট আপ করতে পারে, যার ডায়াবেটিস ছিল না তারও আবার সুগার বেড়ে যেতে পারে। এই জাতীয় ফেনোমেনাগুলি আমরা লক্ষ্য করি। তো এটা দিয়ে আমরা নির্ণয় করি যে এই রোগটা কতখানি তীব্র এই রোগীর ক্ষেত্রে, এভাবে আমরা সেগমেন্টেশন করি। তো বুকে ব্যথা আসলে প্রথমে যেটা করা দরকার, আমরা একটা ইসিজি করি রুগীর কাছ থেকে, বা রুগীর আত্মীয় স্বজনের কাছ থেকে ইতিহাস নেওয়ার চেষ্টা করি, তাকে অক্সিজেন দিই, তারপরে কতগুলো রক্ত পরীক্ষা করতে পাঠাই। একটা ভুল ধারণা জনমানুষে আছে যে ডাক্তার সাহেবের কাছে গেলাম, উনি দেখে বললেন যে বুকে ব্যথা এটা হৃদরোগের জন্য না কিংবা হৃদরোগের জন্য, আসলে একবারে কখনো বলা উচিত না। কারণ কিছু কিছু ইসিজি ফাইন্ডিং আসছে যে একবারে বলা যায় যে হৃদরোগ আছে, আর 70% হৃদরোগ কখনো এইভাবে বলা সম্ভব না। সেই জন্য রুগীকে ভর্তি করে রাখতে বলি আমরা, এবং রক্তের পরীক্ষা করতে বলি। তো রক্ত পরীক্ষা নিয়ে আমেরিকা এবং ইউরোপে দুই রকম কথা আছে। ইউরোপ বলে যে 6 ঘন্টা পরপর রক্ত পরীক্ষা করো 24 ঘন্টার মধ্যে, তাহলে দিনে 4টা করতে হবে। আমেরিকা বলে যে 8 ঘন্টা পরে করো। যাই হোক, 24 ঘন্টা দেখতে হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। ফলে বুকের ব্যথা যদি সন্দেহজনক হয়, বুদ্ধিমান উপায় হলো 24 ঘন্টা ডাক্তারের পর্যবেক্ষণে থাকা, এবং তাকে ব্লাড টেস্ট করে সিরিয়াল ইসিজি বলি। কারণ ইসিজিতে ওই সবসময় সব আসে না, 30% শুধু ইসিজিতে আসে, 70% আমাদের ধরা ছোঁয়ার বাইরে চলে যায়। ফলে অনেক রুগী ওই অ্যাকিউট হার্ট অ্যাটাকের মারাত্মক জটিলতা হচ্ছে এরিদমিয়া ডেভেলপ করে মরে যান। হ্যাঁ, তারা কিন্তু সার্ফেসের বাইরে আসছে না, ফলে সার্ফেসের আড়ালে থেকে মরে যাচ্ছে একটা বিশাল জনগোষ্ঠী, শুধু বাংলাদেশে না সমস্ত পৃথিবীতে হচ্ছে। কি কারণে? যে অসচেতনতার জন্য নাকি অজ্ঞানতার জন্য? অসতর্কতার জন্য। রোগীকে যদি বলি যে আপনি ভর্তি থাকেন 24 ঘন্টা, রোগী বলে না কি দরকার এখনই কইয়া দেন, এটা খুব বিপজ্জনক ব্যাপার। যে এক মুহূর্তে অনেক সময় হৃদরোগ বলা যায় না। আরেকটা ভয়ঙ্কর লাংসের রোগ আছে, আমরা বলি নিউমোথোরাক্স, হঠাৎ করে লাং ফুট হয়ে যেতে পারে, তখন বাতাস এসে দুটো লাংকে সংকুচিত করে দেয়, তখন অক্সিজেনের অভাবে রোগী মরে যান। সেক্ষেত্রে কিন্তু অবজারভেশন দরকার আছে। হ্যাঁ, উনি বাড়ি চলে গেলেন, দুটোই ইমার্জেন্সি, এবং রোগীর ভর্তি হওয়া খুবই বাঞ্ছনীয়। ফলে যদি বুকে ব্যথা হয়, সবারই সচেতন হওয়া দরকার, অন্তত 24 ঘন্টা ডাক্তারের জন্য সঠিক এই ব্যাপারটা, সত্যি রোগীর জন্য একই কথা আমার মেসেজ থাকবে, 24 ঘন্টা ছাড়া কখনই বলবেন না এই বুকের ব্যথা হার্টের জন্য না। আচ্ছা, তো আপনাদের কাছে যখন এই জাতীয় সমস্যা নিয়ে আসে, আপনারা প্রাথমিকভাবে সেই রোগী ম্যানেজ করেন কিভাবে, কি ধরনের পরামর্শ? ভালো প্রশ্ন করেছেন। প্রথম কথা আমরা যেটা বলি যে অবজারভেশন থাকেন আপনি, তারপর অক্সিজেন দিই, তারপর তার যদি তীব্র ব্যথা থাকে, ব্যথা নাশক ওষুধ কতগুলি আছে, তারপর আমরা তাকে পরীক্ষা করতে থাকি সিরিয়াল ইসিজি, 1 ঘন্টা 2 ঘন্টা পরপর ইসিজি করি, ইসিতে কোনো চেঞ্জ পাওয়া যায় কি না, রক্ত পরীক্ষা পাঠিয়ে দিই, তারপর ফোনে জানার চেষ্টা করি, 1 ঘন্টার মধ্যে রক্ত রিপোর্টটা আসে কি অবস্থা। যে ফার্স্ট স্যাম্পল দেখি নেগেটিভ, আমরা আবার 6 বা 8 ঘন্টা পরে সেকেন্ড স্যাম্পল পাঠাই, তারপরে সেটা যদি নেগেটিভ হয় রুগী ছাড়া যাবে না। কারণ এমন দেখা গেছে 24 ঘন্টার মাথায় গিয়ে স্কাই হাই হয়ে গেল, নর্মালই ছিল, প্রচুর রুগী পাওয়া যায়। এরাই সবচেয়ে দুর্দশাগ্রস্ত রুগী, যাদের জন্য আমরা কিছুই করতে পারি না। হ্যাঁ, সে রিক্সায় গিয়ে উঠলো, একটু পরে দেখলো পর থেকে আবার মৃত হয়ে চলে আসলো। তো ফলে এর থেকে ও বাঁচার একমাত্র উপায় 24 ঘন্টা অ্যাটলিস্ট আমাদের চোখে চোখে থাকা। সেটি তাহলে এই দায়িত্বটা যিনি ডাক্তার আছেন, বিশেষজ্ঞ চিকিৎসক, তার উপরেও কিন্তু, তার উপরে বর্তায়, রোগীর উপরে বর্তায়। আচ্ছা, তাহলে অবহেলা, যেটাকে নেগলিজেন্সি বলি, সেটা হয়ে যেতে পারে। আচ্ছা, তারপরে পরবর্তী পদক্ষেপ আপনাদের কি থাকে? তারপরে পদক্ষেপটা যখন আমি এস্টাবলিশ করলাম যে এই রোগীর
হার্টের রোগ আছে কিংবা হার্টের রোগ নাই। যখন হার্টের রোগ নাই তখন আমরা খোঁজার চেষ্টা করি অন্যভাবে, আমরা বলি নন কার্ডিয়াক কজেস। হৃদরোগ নাই তারপরে বুকে ব্যথা হচ্ছে, তাহলে লাংসের জন্য এক্সরে চেস্ট করলে অনেক আইডিয়া হয়ে যায়, নাকি পেটের জন্য আলট্রাসোনোগ্রাম করে আমরা বুঝতে পারি। এখানে আপনাকে বলে রাখি যে আপনি নিজে তো ডাক্তার, আপনি নিজেই বুঝেন যে কিছু কিছু পেটের রোগ আছে, ইসোফেগাসের রোগ, পেপটিক আলসার ডিজিজ যেটাকে বলি, তো এগুলিতে হৃদরোগ এবং হার্টের আপনার পেটের রোগ বোঝা পড়ে দুষ্কর হয়ে যায়। রোগীরা বলে কি বুক জ্বালা করছে, আমরা ইসিজি করে দেখি যে ভয়ঙ্কর খারাপ অবস্থা হার্টের, কিন্তু ইসিজি তো কিছু পেলাম না, এনজিওগ্রাম করে পরে দেখলাম বিশাল বড় ব্লক, হ্যাঁ প্রধান ধমনি যেটা আমরা বলি লেফট মেইন সেটাই বন্ধ হয়ে আছে, তারাও এসে বলে কি বুক জ্বালা। আমরা অবশ্যই গলব্লাডারটা দেখবো। আমরা বিশেষত দেখেছি মহিলাদের মধ্যে যখন বুকে ব্যথা হয় তাদের আইদার গলব্লাডার স্টোন থাকে বা ইরোসিভ গ্যাস্ট্রাইটিস থাকে এবং সংসারে থাইরয়েড ডিসফাংশনও থাকে, ফলে থাইরয়েড গ্রন্থির ব্যাপারটা ভুলে গেলে হবে না, হার্টের রোগের সঙ্গে থাইরয়েড গ্রন্থিরও মারাত্মক মিল দেখা যাচ্ছে এখন। যদি ওই হরমোনের চিকিৎসা না হয় হার্টে এক ধরনের বুকে ব্যথা এবং হার্টের চেম্বারগুলি সব ডাইলেটেড হতে থাকে, তখন আমরা একটা কঠিন রোগ বলি এটাকে, ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি। তো সেটা নিয়ে আবার ছোটাছুটি শুরু হয়, কেন হলো? তাহলে বুকে ব্যথা শুরু হলে ব্যথার ধরন দেখে রোগী কোথায় যাবে সেটি কিভাবে সে বুঝবে? এটা ইমার্জেন্সিতেই, আপনি ভালো কথা বলেছেন, এটা ফ্লো চার্টটা এরকম যে ইমার্জেন্সি ডিপার্টমেন্টে আসবে, ইমার্জেন্সি ডাক্তার যিনি উনি তার ইসিজি করাবেন, এক্সরে টেস্ট করাবেন, ব্লাড টেস্ট পাঠিয়ে দেবে এবং রোগীকে প্রথমে ভাবতে হবে কার্ডিয়াক। নিয়মটা হলো এটাই যে প্রথম তুমি কার্ডিয়াক ভাবো, কার্ডিয়াক ভেবে চিকিৎসা দাও, এতে ক্ষতি হবে না, তোর মৃত্যু ঠেকাতে পারবা। নন কার্ডিয়াক ভেবে কার্ডিয়াক রোগীর মৃত্যু ঘটে যেতে পারে, তাহলে সেখানে আমরা করবো কি রোগীকে একদম ক্লোজ মনিটরে রাখবো, যা খুব সম্ভবত কার্ডিয়াক, ওই লাইনে চিকিৎসা, হার্টের সমস্যা চিন্তা করেই সে চিকিৎসা দিতে থাকবো এবং আশেপাশে কারণগুলি খুঁজতে থাকবো। পুলিশের ভূমিকা ন্যস্ত হয়ে যেতে হবে একজন চিকিৎসকের, তা নাহলে যান চলে যেতে পারে, এটা ভাবতে হবে। আচ্ছা, তারপর কি ধরনের চিকিৎসা যদি সময় মতো নেওয়া না হয় সেক্ষেত্রে কি ধরনের জটিলতা হতে পারে? খুবই হতে পারে, এর আগে একটু বলে রাখি, যেমন ইসিতে আমি পেয়ে গেলাম যে একিউট অ্যাটাক, একিউট হার্ট অ্যাটাক দুই রকমের আমরা এখন বলি, ডিফাইন করি যে ইসিতে আপনি দেখেছেন যে আপনি উপরে এসেছেন এসটি সেগমেন্ট ইলিভেটেড এমআই, যে একটা ইসিজির একটা সাংকেতিক চিহ্ন আছে যে ওটা যদি ইলিভেটেড থাকে নিয়ম হচ্ছে যে সঙ্গে সঙ্গে এনজিওগ্রাম করে ফেলো, করে যে ব্লকটা আছে ওখানে তুমি রিং অথবা বাইপাস কিছু একটা সিদ্ধান্ত দিয়ে দাও। আর যদি এসটি লিমিটেড না থাকে নিয়ম হচ্ছে যে ইউ শুড হ্যাভ টু ওয়েট ফর এনজাইম রিপোর্ট, এনজাইম রিপোর্ট আসার পর আস্তে আস্তে রোগীকে তুমি আমরা বলি হ্যাপারিন ইঞ্জেকশান দিই, আমরা হ্যাপারিনের অনেক রকমের ভিন্ন রূপভেদ আছে, হ্যাঁ এনোক্সাপেরিন, ডেল্টা পেরিন, এইসব ইঞ্জেকশনও আমরা নাভির চারপাশে দিই, দিয়ে 5-7 দিন এভাবে রাখি, রেখে রোগীকে স্টেবল করি। রোগীকে স্টেবল করে পরবর্তী সময় আমরা আরেকটা টেস্ট করাই, আমরা বলি এক্সারসাইজ টলারেন্স টেস্ট। যদি দেখি যে ইটিটি পজিটিভ হয়ে গেছে, বুঝতে হবে যে ব্লক এখনও যায়নি সেই ইঞ্জেকশনে, তখন তাকে বলি আপনি এনজিওগ্রামে চলে যান। আমি ঠিক এই জায়গায় কথা বলছিলাম যে ইটিটি পজিটিভ হলে সবাইকে আমি এনজিওগ্রাম বলবো এ কথা ঠিক না। যদি আমরা দেখি যে ওষুধের লক্ষণ কমে যাচ্ছে, যেমন একজন ওবেজ মোটা, স্থূলতা নিজে একটা রোগ, প্রথম কথা হচ্ছে যে আপনার স্থূলতা কমান, তারপরে 6 মাস পরে আসেন, কারণ স্থূল লোকের ইটিটি করলে ইউজুয়ালি পজিটিভ হয়, তাহলে তার ইটিটি তো ফলস পজিটিভ হতেই পারে এবং ইটিটি ফলস পজিটিভ কিন্তু হয় 35% পজিটিভ পেলেই যে মানে হৃদরোগ এ কথা আমরা বলতে পারছি না, আবার নেগেটিভ পেলেই যে হৃদরোগ নাই এ কথাও কিন্তু ইটিটি করে বলা যায় না, এটা একটা ধারণা। ধারণাটা কীভাবে হয়, যে তার প্রিভিয়াস হিস্ট্রি, পুরনো ইতিহাস, রোগের লক্ষণ, হ্যাঁ রোগী এখন কী করছেন, তার অ্যাসোসিয়েটেড রোগ আছে কি না, যদি ডায়াবেটিস রোগী যিনি, ওনার যদি ডায়াবেটিস আনকন্ট্রোল থাকে, উনি যদি ঠিকমতো খাওয়া দাওয়া খালি ভুড়ি ভোজ করে বেড়ান, বিয়ে সাথে খেয়ে বেড়ান, তাহলে সেই লোকের ক্ষেত্রে যদি বলে যে আমার হাঁটলে হাঁপায় উঠি, তাহলে ভাবতে হবে তার ব্লক আছে। ইটিটি পজিটিভ থাকুক আর নেগেটিভ থাকুক, এখানে কথা হচ্ছে কি রোগীর সিমটম বলে দিচ্ছে যে ওনার করোনারি আর্টারি ডিজিজ আছে, হৃদরোগ আছে, অর্থাৎ ব্লক আছে, তো সেই ক্ষেত্রে এনজিওগ্রাম করা খুব জরুরি হয়ে যায়। হ্যাঁ, কারণ ডায়াবেটিক রোগী হলে হাই রিস্ক পেশেন্ট, সেখানে কিন্তু রিস্ক নেওয়া ঠিক হবে না।
আর যদি নন ডায়াবেটিক রোগী হয় আর উনি যদি মোটা হন সেই ক্ষেত্রে আমার কথা থাকবে যে আপনি ওজন কমিয়ে আমার কাছে আসেন 6 মাস পর আচ্ছা তারপরে এনজিওগ্রামের পরে আপনারা যখন রোগ নির্ণয় করেন এবং কত পার্সেন্ট ব্লক হয়েছে সেটি যখন কনফার্ম হন তখন আপনারা কি পরামর্শ হ্যাঁ তখন তিন ধরনের চিকিৎসা তার জন্য দ্বারা একটা হচ্ছে যে এতই খারাপ অবস্থা যে হাত দেওয়ার গতি নেই তখন কথা হচ্ছে ভাই আপনি লাইফস্টাইল মডিফিকেশন দ্যাট ইজ ভেরি ভাইটাল থিং যে আপনি আপনার জীবনযাত্রা যেভাবে চালাচ্ছেন এভাবে না আপনি একটা চমৎকার রুচিসিদ্ধ জীবনযাপনে চলে আসুন এটা একটা উপায় থাকে এবং সঙ্গে কিছু ওষুধ দিয়ে দিই যেগুলি খেতে হবে এবং আমরা সঙ্গে বলি ভাত খেলে ভুলে গেল আমি বলি আর কি ওষুধ খেতে ভোলা যাবে না তো এটা একটা পর্যায় হতে পারে আরেকটা পর্যায় হতে পারে যে কিছুই করা যাবে না তবে বাইপাস করলে বোধ হয় আর্টারিতে রক্তের ফ্লো বেড়ে যাবে তখন আমরা তাকে বাইপাস বলি কোনো কোনো ক্ষেত্রে মনে হয় যে এইখানে যদি আমরা একটা রিং বসা দেই তাহলে উন্নত হতে পারে এটা বোঝার আবার উপায় আছে হ্যাঁ যে আমরা যে কথাটা বলবো যে বাইপাস বসাবো বা রিং বসালে কোনো উপকার হবে কি না এটা বোঝার জন্য পরীক্ষা করা যায় আমাদের বাংলাদেশে খুব কম জায়গায় করা যায় কিন্তু আমাদের বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটিতে একটা উপায় আছে আর প্রাইভেট কিছু হসপিটাল আছে কিন্তু ওইগুলির কোয়ালিটি এত ভালো না ছোট যন্ত্র কিন্তু বঙ্গবন্ধুতে নিউক্লিয়ার মেডিসিনে করা হয় বড় যন্ত্র এটা বলে মায়োকার্ডিয়াল পারফিউশন ইমেজ ওই টেস্টটা করলে আমরা স্পষ্ট বুঝতে পারবো যে হার্ট অ্যাটাক হয়ে গেছে যে রক্ত নেই বন্ধ তারপরে যদি দেখি যে রক্ত পরিবহন ঠিক আছে তাহলে আর কিছু করার দরকার নেই কিছু ওষুধ খান আর লাইফস্টাইল মডিফিকেশন এটি আসলে খুব জরুরি এটাই খুব জরুরি হার্টের রোগীদের জন্য লাইফস্টাইল মডিফিকেশনটা খুব প্রয়োজনীয় খুবই ইম্পর্টেন্ট কারণ আমরা দেখেছি যে আমরা রিং করে দিলাম বাইপাস করে দিলাম আবার ব্লক হয়ে গেল আবার ব্লক হতে পারে সেই ক্ষেত্রে অবশ্যই এই মডিফিকেশনের দরকার আছে স্যার অনেক অনেক ধন্যবাদ অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলাম বুকে ব্যথা নিয়ে আপনার কাছ থেকে ধন্যবাদ থ্যাংক ইউ প্রিয় দর্শক আমরা শুনছিলাম বুকে ব্যথা এবং তার সাথে হার্টের সমস্যার সম্পৃক্ততা কি রয়েছে কিভাবে এই সমস্যাগুলো থেকে নিজেদের দূরে রাখা যাবে এই বিষয়টি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ আমাদের অতিথির কাছ থেকে আশা করছি সেগুলো আপনাদের উপকারে আসবে